গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনল খোদ তৃণমূল। সরানো হলো ব্লকের পঞ্চায়েত প্রধানকে। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনল খোদ তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজনারায়ণ মান্নার বিরুদ্ধে এদিন অনাস্থা আনা হয়, সরানো হয় প্রধানকে। জানা গিয়েছে মোট পঞ্চায়েত সদস্য সংখ্যা 18, তৃণমূল 14 ও বিরোধী 4 পঞ্চায়েত সদস্য, কিন্তু বর্তমান তৃণমূলের 11 জন সদস্য ভোটাভুটিতে জয়লাভ করেন। প্রধানের বিরুদ্ধে অনাস্থা গৃহীত হয়। এই দিন ব্লক তৃণমূলের সম্পাদক রাজকুমারী দুয়ারি বলেন, ওনার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা চাই কলঙ্কবিহীন এক ব্যক্তিকে, যে আমাদের এলাকার সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ মেনে সাধারণ মানুষের জন্য কাজ করবেন। যদিও এই বিষয় নিয়ে গোষ্ঠী কন্দলের কথা বলা হলেও কার্যত এড়িয়ে যান ব্লক তৃণমূলের কংগ্রেসের সম্পাদক রাজকুমার দুয়ারি। পাশাপাশি বিডিও কৌশিক রায় বলেন, সম্পূর্ণ সরকারি ভোটাভুটি প্রক্রিয়ার মাধ্যমে এই ভোটাভুটি সম্পন্ন হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল পুলিশ বাহিনী। সেটা বিশদ বলার সুযোগ নেই। আমরা দলকে বিশ্বাস করি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার নীতি আদর্শে বিশ্বাসী। আমরা চাই যে একটা সুস্থ এবং সুন্দর এবং কলঙ্কহীন একটা পঞ্চায়েত চলবে, এবং সেই বিপক্ষে আমাদের ব্যাপারটা ছিল। তো সেই জন্য আজকে আমরা 11 জন মেম্বার, তার মধ্যে 7 জন মায়েরা আছেন আর 4 জন পুরুষ, এই মিলে আমরা 11 জন আজকে তার অনাস্থা প্রস্তাবের পক্ষে আমরা ভোট দিলাম এবং আমরা জয়লাভ করেছি 11-0। বাকি কেউ আসেননি, আর সব কিছু আমাদের দলীয় নির্দেশে এবং দলীয় প্রতি আস্থা, পূর্ণ আস্থা জ্ঞাপন করে 11 জন মেম্বার, 11টা মানে ফুটবল টিমের মতো, মানে আমরা গোল করবই এই কথা ভেবে এবং আমাদের দলের নীতি আদর্শ কথা চিন্তাভাবনা করে সব কিছু আমরা করেছি। এবং যা কিছু ডিটেলস বা বিবরণ সব কিছু পাবেন আমাদের দলীয় নেতৃত্বের কাছে। আমাদের নেতৃত্ব এখানে রাজকুমার দুয়ারি, জেনারেল সেক্রেটারি 11-2 তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের পক্ষ থেকে উনি আছেন, উনি বলবেন, আর আমাদের বিশেষ বলার সুযোগ নেই এইটুকু বলে। দাদা, একদিকে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এবং সেই গ্রাম পঞ্চায়েতে অনাস্থা, প্রধানকে অপসারণ হতে পারে, শুদ্ধিকরণ ব্যাপারটা থাকতে পারে না? তো আমরা চাই যে আমরা একটা, আমরা আগেই বলেছি যে মমতা ব্যানার্জি তিনি একজন পুরুষ, তিনি একজন মানে মহিলা, তিনি আমাদেরকে সারা মানে পশ্চিমবঙ্গ না, আগামী দিনে উনি ভারতবর্ষকে নেতৃত্ব দেবেন। তার এই হাওয়াই চটি তিনি পরে সবাইকে দেখাতে চেয়েছেন যে আমরা সৎভাবে একটা স্বচ্ছ প্রশাসন তুলে দেব, যেখানে কোনোরকম কারো মানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং কোনো স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে চলবে না, এবং তার নীতি আদর্শকে বিশ্বাস করে সেখানে যে থাকুক না কেন আমরা তাকে আউট করে দেবো। আমাদের কাছে দলই আসল কথা, দলই শেষ কথা। প্রখ্যান্ত এটা কি একবার গোষ্ঠী কন্দল তো না, না কোনো গোষ্ঠীর কারবার নেই, কোনো গোষ্ঠীর কারবার নেই। আর যা বলার দলে বলবেন, আমরা এ বেশি কিছু বলার আমাদের সুযোগ নেই। তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজকুমার রাজনারায়ণ মান্না আজকে অপসারিত হচ্ছে, সেই জায়গা থেকে আপনি ব্লক সম্পাদক তৃণমূলের, সেই থেকে আপনি কী বলবেন? দল আমাদের বুথ থেকে, বুথ স্তর থেকে অঞ্চলের নেতৃত্বরা যে সিদ্ধান্ত নিয়েছে, দল থেকে কেউ বিচ্ছিত হয়ে গেলে দলের কথা না শুনলে স্বাভাবিক নিয়মে যেটা হয় সেটাই হয়েছে। আমরা দলীয় সিদ্ধান্ত কার্যকর করেছি এবং আমরা দলীয় সিদ্ধান্ত ব্লক লেভেল এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে আমাদের সমস্ত নেতৃত্বকে নিয়ে, সমস্ত নেতৃত্ব একযোগে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। দলের প্রতি আনুগত্য রেখেছে, তার জন্য আমার দলের যে 11 জন সদস্য সদস্যা তাদের প্রতি দল আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন থাকলো। আগামী দিনে তারা স্বচ্ছ একটা প্রশাসন এই এলাকার মানুষকে উপহার দেবে। এর আগেও অনাস্থা এসেছিল, তার বিরুদ্ধে উনি স্টে অর্ডার এনেছিলেন, কিন্তু স্টে অর্ডারে পরিষ্কার লেখা ছিল যে এটা জাস্ট একটা স্টে অর্ডার, ভবিষ্যতে যদি আবার পঞ্চায়েতের অধিকাংশ সদস্য যদি আবার অনাস্থা নিয়ে আসে তাহলে কিন্তু সেটা কার্যকর হবে। তো সেই মোতাবেকই আবার পঞ্চায়েতের সদস্যরা অনাস্থা এনেছিল সংখ্যাগরিষ্ঠতার ভোটে। এখনও পর্যন্ত যেটা আমার কাছে রিপোর্ট, সংখ্যাগরিষ্ঠতার ভোটে ওনার বিপক্ষেই গেছে অনাস্থা। কতজন মেম্বার আছে? 18 জন মেম্বার আছে, টোটাল 18 জন মেম্বার আছে, 14 জন আছে। কতজন অনাস্থার পক্ষে ভোট? 11 জন ভোট দিয়েছে। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।